আজকে যে বাঘ আজকে খাঁচার মধ্যে বন্দী তার পিতা কি বলেছে একটু বলে নেই। তিনি দেশের বাইরে বাংলাদেশে তিনি বলেছেন সৎকে দেশের জন্য দুনিয়ার মানুষের জন্য হকের জন্য ন্যায়ের জন্য সত্যের জন্য সমস্ত ধর্ম বর্ণের মানুষের জন্য সমস্ত জাত ভাষা উঁচু নিচু সবার জন্য দশটা নওশাদকে আমি আল্লাহর রাস্তায় কুরবান করতে প্রস্তুত আছি। তাহলে একটাই কথা বলতে চাই, আপনি জানেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন নিউজ পেপারে দেখেছেন বাস্তবটা আপনাদের কাছে পরিষ্কার। আমি খুব ছোট্ট একটা কথা বলবো সময় সংক্ষেপ। এই স্টেজটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা কোনো নির্দিষ্ট কোনো পলিটিক্যাল স্টেজ নয়। আপনাদের মধ্যে অনেক কালারের মানুষ থাকতে পারেন, অনেক বর্ণের মানুষ থাকতে পারেন, কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আজকে আলোচনা করছি এটা হলো ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই তথা সিলসিলায় হক মুজাদ্দিদে জামানের একটা বার্তা সেই মজলিস। আজকে আমার ছোট ভাই মামাতো ভাই পীরের আওলাদ পীরজাদা নওশাদ সিদ্দিকি তিনি কোন ব্যানারে গিয়ে দেশের জন্য দশের জন্য অসহায় ব্যক্তিদের জন্য সমস্ত ধর্ম বর্ণের জন্য পিছিয়ে পড়া খেটে খাওয়া মানুষের জন্য কাদের জন্য গিয়ে দাঁড়িয়েছে এবং কোন ফ্ল্যাগে দাঁড়িয়েছে আপনারা সবাই জানেন। কিন্তু দেশে এ আইনটা কবে থেকে চালু হলো যেখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সংবিধানের বুকে পা দিয়ে সংবিধানকে হত্যা করে নির্মমভাবে সমাজের একজন প্রতিনিধি জনপ্রতিনিধি জনগণের সিলেক্টেড স্বইচ্ছায় নয় সব ধর্ম বর্ণের মানুষ হাতে হাত দিয়ে তাকে এমএলএ আসনে বসিয়েছে। তাহলে আজকে দেশে কলকাতার মতো রাজপথে একটা এমএলএ যদি এই জঘন্য আচরণ চরিত্র বাস্তবে যদি ফুটে ওঠে তার সঙ্গে নির্মম অত্যাচার অবিচার যদি করা হয় কেউ লজ্জা পাক না পাক ইন্ডিয়ান কনস্টিটিউশন লজ্জা পাচ্ছে, কথা ঠিক কিনা বলেন? পুলিশের হাতে লাঠি যারা দেহরক্ষী শুধু নয় দেশের জন্য বুক পেতে দিয়ে দাঁড়ায় সংবিধান বাঁচানোর জন্য দাঁড়ায়, তাহলে এরা কারা? মারছে কারা? মার খাচ্ছে কারা? মারার প্ল্যান তৈরি করলো কারা? কোন জায়গায় মারা হলো? চোখে কালো পট্টি বেঁধে আমরা ঘুরছি, আফসোস দুঃখ লাগে ব্যথা লাগে। ফুটেজটা আপনারাও দেখেছেন, আমাদেরও চোখে পড়েছে। যিনি মারছেন হাতে আছে সংবিধানের লাঠি, চেহারাটা কিন্তু সংবিধান অ্যাপ্রুভ করেনি, মাথায় হেলমেট নেই পায়ে জুতো নেই, নির্ভামভাবে মারছে। আর বিশেষত সব ধর্ম বর্ণের কাছে তার নিজস্বতা একটা ইমোশন আছে, আমাদের ইসলাম ধর্মের নবীর আদর্শ সুন্নত আমাদের মধ্যে বিদ্যমান। ওই রাজপথে লক্ষ লক্ষ হাজার হাজার দুনিয়ার মানুষ দেখছে, লক্ষ্য রেখেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত টুপির বেইজ্জতি হচ্ছে। তাহলে এ কোন সরকার, এ কোন প্রতিনিধি, এ কারা এরা? যারা টুপিটা পড়ে যাচ্ছে তথাপি সেদিকে গুরুত্ব নেই, কলকাতার মসনদে টুপির অবমাননা হয়েছে না হয়নি বলুন? কিছু হলেই আমরা শুনতে পাই জয় শ্রীরাম, তাদের ধর্মের স্লোগান আমরা সম্মান করি অ্যাপ্রিসিয়েট করি, ঘৃণা নয়। এ সংবিধান তো দিয়েছে তার হাজার হাজার 1500 বছর আগে আমার রসুলের শিক্ষা দিয়েছে দেশকে ভালোবাসা নবীর সুন্নাত। তাহলে সব জায়গায় যদি ওই স্লোগানে আপত্তি হয় তাহলে মুসলমানদের টুপির বেড়ে যদি সেখানেও আপত্তি তাহলে আপনার আপত্তি কোন জায়গায়? এই জায়গা থেকে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির জমিন থেকে সমস্ত পীর সাহেব পীরজাদাদের পক্ষ থেকে আমরা একটাই আওয়াজ তুলতে চাই, হক ন্যায় সত্যের আওয়াজ ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে। যদি ইন্ডিয়ান কনস্টিটিউশনে আঘাত করে থাকে সিদ্দিকি, ভালো করে আপনারা ভিডিও ফুটেজ গুলো দেখুন, আরো ভালো করে অ্যানালাইসিস করুন, কে বা কারা ঘটনা ঘটালো, এর পিছনে আসল দাগি আসামি কারা,
তাদেরকে সিলেক্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। আমার ভাইয়ের যদি ভুল হয় তাকেও শাস্তি দিন, বাধা নেই। এক কথায় যিনি আজকে যে বাঘ আজকে খাঁচার মধ্যে বন্দি, তার পিতা কি বলেছে একটু বলে নেই। তিনি দেশের বাইরে বাংলাদেশে তিনি বলেছেন, বাবা আমার ওই রকম একটা নওশাদ কেন, দশটা নওশাদকে দেশের জন্য, দুনিয়ার মানুষের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, সমস্ত ধর্ম বর্ণের মানুষের জন্য, সমস্ত জাত ভাষা উঁচু নিচু সবার জন্য দশটা নওশাদকে আমি আল্লাহর রাস্তায় কুরবান করতে প্রস্তুত আছি। তাহলে একটাই কথা বলতে চাই আলোচনা সংক্ষেপ, একটু নিজেকে আয়নায় দেখুন, প্রত্যেককে বলছি আয়নায় দেখুন কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, কার ফ্ল্যাগ ধরেছেন, আর ছবিটা কোথায় মারছেন, কার জন্য মারছেন। যে মানুষের চামড়া তথা ব্লাড যদি আপনার ঠিক থাকে, আয়নার ভিতরের মানুষটার সঙ্গে কথা বলুন। যাই হোক, আলোচনা খুব সংক্ষেপ। ফুরফাড়া শরীফের কোন পীরের আওলাদ, পীরজাদা মুজাদ্দেদ জামানের খানদান বা খানদানের গায়ে হাত দিলে আমরা ভাষা দেখি না, জার্সি দেখি না, কালার দেখি না, তাকে দেখি কে এটা, এর শরীরে মুজাদ্দেদ জামানের ব্লাড, দল মত ধর্ম বর্ণ আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি, পড়ব ইনশাআল্লাহ। তৈরি আছেন? এ তৈরি আছেন? নারে তাকবীর! সবার দোয়া ভালোবাসা নিয়ে শেষ করছি এখন।